শোনো এখন থেকে পড়তে বসো মা সারাক্ষণ মোবাইল দেখবে টেলিভিশন দেখবে যা কাজ করবে সেগুলো কি তোমার করতে হবে তোমার কি মনে হয় হ্যাঁ আমি কোন কত বছর বয়স পর্যন্ত আমি স্কুলে ইউনিভার্সিটিতে কলেজে লেখাপড়া করেছি কত কষ্ট করেছি রাত দিন পড়াশোনা করেছি তোমার মতো হ্যাঁ এখন আমি যেটা করতেছি ও এখন তো আমার পড়া শেষ তাই আমি এগুলো করছি তোমার পড়াশোনা শেষ করো তাহলেই তুমি এগুলো করতে পারবো সারাদিন টেলিভিশন দেখা যাবে না মায়ের সাথে পিছে পিছে ঘোরা যাবে না কাজকর্মও করা যাবে না কি তুমি থালাবাটি মাছতে যাও রান্নাঘরে টপ কাউন্টার ধুইতে যাও তারপর জামা কাপড় ধুইতে যাও বিছানা গুছাও বালিশ গুছাও এইগুলো কেন হ্যাঁ এগুলো করবা মা যখন বলবে তখন করবা শোনো তোমাকে যৌক্তিক কথা বসতে বলছি তুমি এখন থেকে সকালবেলা এক ঘন্টা সন্ধ্যাবেলা এক ঘন্টা পড়তে বসবে এই যে তুমি কলমটা নিয়ে এরকম আঁকাবুকি করতেসো আগে পড়াশোনা করো মুখস্ত করো দেন লেখো না তুমি এই যে কি গোল্লাগুল্লি আঁকতেছো হ্যাঁ তোমার মায়ের কথা বুঝতে হবে হ্যাঁ যৌক্তিক কথা বুঝতে বলছে এইখানে তোমাকে এখন মা ধরো টেলিভিশন দেখে মা ধরো মোবাইল দেখে তোমারও কি সেটা করতে হবে জানো আমি কত বছর পর্যন্ত সেই ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পাঁচ বছর সিক্স থেকে টেন পর্যন্ত পাঁচ বছর কয় বছর গেল দশ বছর ইলেভেন টুয়েলভ কলেজে দুই বছর গেছে বারো বছর তারপর অনার্স ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে করেছি চার বছরের কোর্স ছয় বছর লেগেছে কত গেল আঠারো বছর মাস্টার্স এক বছরের জায়গায় দেড় বছর করেছি সাড়ে আঠারো বছর ১৯ বছর গেল হ্যাঁ তোমার বুঝতে হবে আর তুমি এখন ডিম বাচ্চা এই যে দেখো লেখাপড়া করতে দিলাম বলে তুমি কি আঁকলা প্রথমেই একটা গোল্লা আঁকলা কেন প্রথমেই এই গোল হবে হ্যাঁ আগে পড়া মুখস্থ করো দেন লেখো না এই যে আবার কত তালবাহানা শুরু হয়েছে একবার ক্যাপ খুলবা একবার বাম হাতে লেখার প্র্যাকটিস করবা এটা কি বাম হাতে লিখতে হয় না ডান হাতে লিখতে হয় কেন আবার ক্যাপটা বন্ধ করতে যাচ্ছ না এ শোনো তুমি আমার কথা শোনো এই যে তোমাকে যে কোনো কথা বললে যে তুমি তেরামোটা করো এই তেরামোটা বন্ধ করবা কথা বুঝতে পেরেছ লেখাপড়ায় মনোযোগী হও সারাক্ষণ তুমি আমার পিছন পিছনে ঘুরবা সারাক্ষণ টেলিভিশন দেখতে চাইবা আবার এটা কি এটা কি এটা কি ওমা মা এ দেখি ল্যাপটপের কিবোর্ড এ কই পাইছো তুমি হ্যাঁ তোমার বাবার ল্যাপটপ থেকে খুলে ফেলছো কেন এইগুলো তো আমরা জন্মের পরে কত কোনো দিন দেখি নেই এই এখন না দেখি আর তোমার এই বিশ মাস উনিশ মাস বয়সের বেলা এইগুলো নিয়ে খেলাধুলা করো তুমি এইগুলো নিয়ে কাজ করতে চাও তাহলে বিশ ত্রিশ বছর বয়স হলে কী করবা আল্লা বাঁচায় রাখলে হ্যাঁ কথা শোনো কথা শোনো মার কথা শোনো হ্যাঁ যৌক্তিক কথা এগুলো শুনতে হবে তোমাকে বুঝতে হবে মায়ের কথা এই আজকে আমি তোমাকে ছোট্ট করে সুন্দর করে বলে দিলাম সকাল সন্ধ্যায় দুই ঘন্টা করে পড়াশোনা করবা আর মায়ের কথা শুনে চলবা এই সারা দিন টেলিভিশন দেখবা না খাওয়া নিয়ে মায়ের সাথে বাইনা করবা না ওকে ওকে হ্যাঁ এখন রাখো পড়া না এখন আবার করবা আরও পড়বা আচ্ছা পরো এই তো গুড বয় আচ্ছা আল্লাহ হাফেজ